হ্যালো বন্ধুরা আমি শ্যাক নেল আপনারা সকলেই জানেন আজকে আমাজন প্রাইমে রিলিজ করবার কথা ছিল মির্জাপুর সিজন থ্রি এর বোনাস এপিসোড সেটা খানিক্ষণ আগে মুক্তি পেয়েছে মাত্র পঁচিশ মিনিটের একটা এপিসোড সেটা আমি দেখলাম এখন এই এপিসোডটা না আপনি যদি নাও দেখেন আপনার কিছু যাবে আসবে না আমি দেখলাম আমার রূপে সময় আসলে নষ্ট হলো কারণ এটা একটা কমন সেন্স আমি আগে থেকেই জানতাম যে এরকমই কিছু একটা ঘাটিয়া হবে তার কারণে আপনারা ভেবে দেখুন গোটা যে সিজন থ্রিটা সেখানে প্রচুর প্রচুর অহেতুক সিন রয়েছে এমন সিনস রয়েছে যেগুলো আরামসে এডিট করে বাদ দেওয়া যেত কিন্তু মেকারটা তবুও রেখে দিয়েছে রানিং টাইমটা লেংথটা গোটা সিরিজটার প্রচণ্ড বেশি তারা বাড়িয়ে ফেলেছিল এগুলো আমি যখন সিজন থ্রি এ রিভিউ করেছি তখনই বলেছিলাম তার পরবর্তীতে আপনারা ভেবে দেখুন এডিটার যে সিনগুলোকে ফেলে দিয়েছে এডিট করে দিয়েছে যে এগুলো দরকার নেই এগুলো অহেতুক সেই সিনগুলোকে নিয়ে একটা এপিসোড মানে এই যে বোনাস এপিসোড সেখানে এক্সট্রা কিচ্ছু পাওয়া যাচ্ছে না কিচ্ছু নেই এমন কোনো সিন নেই যেটা সিজন থ্রিটাকে কোনোরকমভাবে এলিভেট করতে পারছে যাচ্ছে বা আমরা মনে করছি যে আচ্ছা ভাই সিজন থ্রিটা তো জমে গেল তাহলে সিজন থ্রিতে তো এইটা দেখানো হয়নি এই এক্সট্রা ইনফরমেশনটা তো এখানে পেলাম তাহলে তো সিজন ফোরে মজা আসবে সেই ধরনের কোনো এক্সপিরিয়েন্স কিন্তু এই এপিসোডটা আমাদেরকে দিতেই পারে না মুন্না ভাইয়া আবার ফিরে আসতে পারে তার আবার কাম ব্যাক হতে পারে অডিয়েন্স এরকমটা মনে করবে সেরকম একটা অ্যানাউন্সমেন্ট কালকে আমাজন প্রাইমের তরফ থেকে করা হলো একটা হাইপ বিল্ড করা হলো একদম অহেতুক মানে কোনো দরকারই ছিল না এই বোনাস এপিসোডটা জাস্ট আনছি বলে এনে দিত গল্প শেষ হয়ে যেত আরও ভালো হতো এপিসোডটার নাম যদি ড সিনস বেসিকালি ডিলিটেড সিনস আমাদেরকে দেখানো হয়েছে বোনাস বলতে এটা কোনো এটাকে বোনাস বলেই না বোনাসটা হচ্ছে সিজন থ্রি খুব বাজেভাবে ফেল করেছে খুব বাজেভাবে ফেল করেছে মানুষের একেবারে ভালো লাগেনি অনেক সিরিজই কিন্তু হয় যেগুলো সিজন থ্রি সিজন ফোর সিজন ওয়ান টু এর মতন ভালো হয় না কিন্তু তারপরেও সেই সিরিজটার যারা ফ্যান্স যারা লয়াল ফ্যানস তাদের কিন্তু ভালো লাগে হয়তো অন্যরা ক্রিটিসাইজ করছে যে আগের মতন হয়নি কিন্তু লয়াল ফ্যানদের ভালো লাগে কিন্তু মির্জাপুরে সিজন থ্রি এতটাই খারাপ হয়েছে যে ফ্যানদেরও ভালো লাগেনি কারণ ওই সিরিজটা দেখুন গল্পে কি হচ্ছে না হচ্ছে চরিত্র যারা লয়াল ফ্যান তারা কিন্তু সব ক্ষেত্রে সেটা দেখে না তারা একেবারে ঘেটে গেছে এখন এখন কেস খেয়ে গেছে প্রাইম মেকারা বুঝতে পেরেছে যে সিজন ফোর যখন আসবে তখন আর সেই হাইপটা তৈরি করা যাবে না সিজন থ্রিকে নিয়ে যে হাইপ ছিল সেটা তো তৈরি করা যাবে না কারণ সিজন থ্রি ফেল করে গেছে একেবারে যে কারণে মেকারাই বোনাস এপিসোড এনেছে দেখলেই একেবারে निष्कर्ष होय जाते जे इटा जस्ट एक बार চেষ্টা করা যে যদি হাইটটাকে বিল্ড করা যায় আর একবার মুন্না ভাইয়াকে ফিরিয়ে আনা কায়দা করে এমনভাবে এই পুরো এপিসোডটা তৈরি করা হয়েছে এখানে আপনি নিশ্চিত হতে পারবেন না যে মুন্না ভাইয়া সিজন ফোরে থাকবেই কিনা সেটা কিন্তু কোথাও ক্লিয়ার করা হয়নি এমনভাবেই তাকে আনা হয়েছে যেন মরেই গেছে ক্যারেক্টারটা এ ভূত বেসিক্যালি সব কিছু ওপর থেকে দেখতে পাচ্ছে এবার ন্যারেট করছে বিভিন্ন সিনস ডিলিটেড সিনসগুলোকে সে ন্যারেট করছে তার দৃষ্টিভঙ্গি থেকে আমরা দেখছি হোয়াট এভার এরকম একটা অ্যাপ্রোচ এখানে দেখতে পাওয়া গেছে এবার হঠাৎ করে যদি এটা রিয়াকশান খুব ভালো হয় এটা আমাজন প্রাইম বেসিক্যালি দেখতে চাইছে যে অডিয়েন্সের রিয়াকশান কী হয় আমরা যে দিব্যেন্দুকে ফিরিয়ে আনলাম মুন্না ভাইয়াকে এটা এটাকে অডিয়েন্স খুব ভালোভাবে লুফে নেয় তাহলে যে করে হোক গল্পে যেন তেন যা খুশি গাজা দিয়ে সিজন ফোরে আমরা মুন্না ভাইয়াকে ফেরাবই ফেরাবো সেক্ষেত্রেই একমাত্র সিজন ফোরকে কোথাও একটা আবার সেই হাইপটা তৈরি হতে পারে যে মুন্না ভাইয়া ফিরছে অডিয়েন্স আবার লাফাবে জাপাবে তবে গিয়ে সিজন ফোরটা বানানো যেতে পারে আদারওয়াইজ সিজন ফোরটা তৈরি করবার কোনো অর্থই হয় না কারণ সেই হাইপটাই তৈরি হবে না একদম পরিষ্কার এখানে এই এপিসোডটা এনে মুন্না ভাইয়াকে রেসপন্সটা দেখতে চাইছে যে মুন্না ভাইকে ফেরানোর জন্য গালাগালি খাই নাকি এখানে প্রশংসা হয় একদম পরিষ্কার ফলত এই এপিসোডটা চুতিয়া বানায়া বারামাজা আয়া এরকম একটা এপিসোড করে দিয়েছে আমাজন প্রাইম অডিয়েন্স এখানে চুতিয়া বানানো হয়েছে সিম্পলি চুতিয়া বানানো হয়েছে এটা কোনো দরকার ছিল না একদম অহেতুক মানে এটা সময় নষ্ট ইলিটের যে সিনগুলো রয়েছে সেখানে পঙ্কাজ ত্রিপাঠীর ক্যারেক্টারটার একটা সিন নেই কালিন ভাইয়াকে গুরুত্ব দেওয়া হয়নি সিজন থ্রিতে আমি যখন সিজন থ্রি রিভিউ করেছি তখনই বলেছিলাম যে ওই ক্যারেক্টারটাকে কেন এরকমভাবে নেগলেক্ট করা এত ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার এত দুর্দান্তভাবে লেখা একটা ক্যারেক্টার প্রথম দুটো সিজনে থার্ড সিজনে সে প্রায় নেই সেটা কেন এবং এই ডিলেটেড সিনসের মধ্যে যদি আপনারা দেখেন এই বোনাস এপিসোডে সেখানেও কালিন ভাইয়া কোথাও নেই ফলত বেকার লেগেছে বা কোয়াস আপনাদের কি মতামত যারা দেখেছেন কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের টাটা চোখ পরবর্তী ভিডিওতে